যে কারণেই হোক না কেন আমি বলতে চাই যে কারণেই হোক না কেন একজন মানুষকে একজন মানুষকে ছয় টুকরো করাটা অধিকার কে দিয়েছে আমার তো মনে হয় এই সমস্ত লম্পট মানুষদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমার প্রিয় কলিচার ভাইরা এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে দেশে বিদেশে শহরে গ্রামে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমার কলিজার ভাইরা মসজিদের ইমামের দিকে আঙুল উঠেছে তিনি খুন করেছে এবং যাকে খুন করেছে তাকে ছয় টুকরো করেছে করে সেপ্টিক ট্যাঙ্কে তাকে রেখে দিয়েছে গুড গুড আমার কলিজার ভাইরা সেই ইমাম সাহেবকে আমাদের বাংলাদেশের র্যাব বাহিনী ধরেছে আমার কনিজার ভাইরা সূত্রে জানা যায় যে ওই ইমাম সাহেব ওখানে তেত্রিশ বছর ধরে ইমাম এখন পর্যন্ত করে আসতেছেন তো উনি পাড়ার যে ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে লেখাপড়া করাতেন মোট কথা আরবি শিক্ষা দিতেন সম্ভবত আমার কণিজার ভাইরা ঠিক এরই যে ধরেই যাকে খুন করেছে তেনার একটা সন্তান ছিল সেই সন্তান সেখানে পড়তে যায় এবং এভাবে আস্তে 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 তাদের ফ্যামিলিগতভাবে একটা রিলেশন শুরু হয়ে যায় যাই হোক একদিন দুই দিন চার দিন পাঁচ দিন এইভাবে যাইতে 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 যেটা তথ্য আসতেছে সেটা হুজুরের নাকি চোখ পড়েছে ওই যাকে খুন করেছে তার সুন্দরী স্ত্রীর দিকে যার কারণে এই খবরটি যাকে খুন করেছে সে জানতে পারে এবং সেই বিষয়টা নিয়ে হুজুরের সাথে একটা বাক বিদণ্ড শুরু হয়ে যায় কথা কাটাকাটি শুরু হয়ে যায় এক পর্যায়ে তিনি রাগান্বিত হইয়া অথবা কেউ কেউ বলতেছে তাকে ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়েছে বা যাই হোক যেভাবেই হোক তাকে খাওয়ায় টাওয়ায়া ধারালো অস্ত্র দিয়ে তাকে একে একে ছয় টুকরো করা হয় আমার কুড়িচার ভাইরাস চলেন আমরা ভিডিওটি দেখে আসি চুয়ান্ন বছর বয়সে আব্দুর রহমানকে আটক করে তার দেওয়ার তথ্য মতে মঙ্গলবার সকালে মসজিদের সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় আজহারের খণ্ডিত মৃতদেহ ডেটমিটা আমরা দেখলাম যে ওনার গোলার এখান থেকে আলাদা টুকরা ঘোরা হয়েছে মাথাটা আর হাতগুলো এখান থেকে এখান থেকে আলাদা টুকরা করা হয়েছে রে বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে গত 19 মে কথাকাটগরীর এক পর্যায়ে আঝাড়ের গলা ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি পরে সারা রাত ধরে মৃতদেহ পাঁচ থেকে ছয় টুকরো করে লুকিয়ে রাখা হয় সেপ্টিক ট্যাঙ্কে ওকে আমার কলিজার ভাইরা আপনারা কিন্তু ভিডিওটি দেখলেন যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে আমি যেটা মনে করি সে ইমাম সাহেব না যদি এই সত্যি হয়ে থাকে তাহলে তুমি উনি ইমাম সাহেব না উনি ইমাম সাহেবের ধরেছে ইসলামের ক্ষতি করার জন্য আর যদি এই ঘটনা সত্যি না হয়ে থাকে তাহলে তবে খুন করেছে এটা সে কিন্তু স্বীকার করেছে আর ওনার ওয়াইফের সঙ্গে যে একটা বিষয়টা ইন্টুমিন্টু সেটা উনি অস্বীকার করেছে তো যেহেতু রেব বাহিনী তাকে ধরেছে অবশ্যই তো একটু আদান প্রদান হবে রিমান্ডে নেওয়া হবে তথ্য বেরিয়ে আসবে যদি সে স্বীকার করে যে হ্যাঁ আমার এরকম ছিল তাহলে তো আরও পৌঁছে যাবে ঠিক কিনা যাই হোক আমাদের পরিচয় ভাইরা যেহেতু এই পরবর্তীতে অবশ্যই আমাদের বাহিনী বা পুলিশ বাহিনী যারা আছে যারা তদন্ত করবে তারা তো অবশ্যই সংবাদ সম্মেলন করবে আমাদেরকে বিষয়টা জানাবে যে আসলে কেন সে হত্যাটা করেছে তবে যে কারণেই হোক না কেন আমি বলতে চাই যে কারণেই হোক না কেন একজন মানুষকে একজন মানুষকে ছয় টুকরো করাটা অধিকার কে দিয়েছে আমার তো মনে হয় এই সমস্ত লম্পট মানুষদেরকে খুঁজে মারার দরকার ঠিক কিনা আমার কলিচারি ভাইরা আমার কলিচারি ভাইরা গিনি যারা বোঝে তারা শুধু ইশারা আমি ইশারা করে গেলাম হ্যাঁ আপনারা বুঝে নিন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ তারা আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ